আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু ওয়ান, এবং এখানে দেখুন এ বি তারপর প্লাস বিসি প্লাস সিএ, অর্থাৎ এ বি বিসি সিএ, এই অঙ্কটি সিমেট্রিক্যাল অঙ্ক, ইকুয়াল টু ওয়ান থার্ড হলে এ প্লাস বি ইজ টু সি এর মান কত। তো এই অঙ্কগুলো যেভাবে সহজে করবেন সেটা হচ্ছে এই, দেখুন কোনো কোনো অঙ্কে ভ্যালু নিজ মনমতো পুট করে সলভ করতে, আবার কোনো কোনো অঙ্কে অন্য ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়। যেমন এই অঙ্কটাতে যদি এবিসিকে আমি সমান ধরে নিই, তাহলে দেখব প্রথমে একবার মনে মনে হিসাব করে নেব এই দুটো ক্যালকুলেশন স্যাটিসফাই হচ্ছে কিনা। প্রথমে ধরে নিচ্ছি এ বি সি তিনটেই সমান, তাহলে দেখুন যদি এ বি সি তিনটেই সমান হয়, এটা ওয়ে এটা ওয়ে এটা ওয়ে, তার মানে থ্রি এ ইকুয়াল টু ওয়ান হবে, আর এ ইকুয়াল টু ওয়ান থার্ড হবে। তাহলে এ যদি ওয়ান থার্ড হয়, বিও ওয়ান থার্ড, সিও ওয়ান থার্ড। এরপর এটা দ্বিতীয় ইকুয়েশনে পুট করব, পুট করে দেখব যে সেই ভ্যালুটা স্যাটিসফাই করছে কিনা। এখন দেখুন এ ওয়ান থার্ড এবং বি যদি ওয়ান থার্ড হয়, তাহলে একের তিন ইন্টু একের তিন একের নয় হয়, ঠিক একইভাবে এই দুটো একের তিন গুণ করলে একের নয়। সিমিলারলি পরেরটাও এই দুটোই একের তিন, তাহলে গুণ করলে একের নয় হলো, তিনটে একের নয়, তাহলে আমি এটা লিখতেই পারি থ্রি ইন্টু ওয়ান বাই নাইন, তিন তিনে নয় কেটে কেটে হলো একের তিন, দেখুন সেটা স্যাটিসফাই করেছে। তাহলে আমি এ সমান বি সমান সি ধরতে পারি। এখন দেখুন এ সমান বি সমান সি যদি ধরেই নিই, তাহলে এই রেশিওটা আমাকে বার করতে হবে। রেশিওটা কি আছে, এ প্লাস বি ইজ টু সি, কি করব এ বি সি তিনটের মানই একই কিছু বসাবো, তিনটে এ বসিয়ে দিচ্ছি, তাহলে এটাও এ এটাও এ ইজ টু সিটাকেও বসালাম এ, তাহলে দেখুন এই দুটো যোগ করলে হলো টু এ ইজ টু এ, এ এ ক্যান্সেল হলো, পড়ে রইলো এখানে এক, অর্থাৎ টু ইজ টু ওয়ান। এই যে রেশিওটা হবে তার উত্তর হলো টু ইজ টু ওয়ান, এটি হবে উত্তর। অঙ্কটি দেখুন এখানে দেওয়া আছে যদি এম বাই এক্স প্লাস এন বাই ওয়াই প্লাস পি বাই জেড ইকুয়াল টু টু, এবং দেখুন এগুলো ঠিক তার উল্টো উল্টো সংখ্যা দেওয়া আছে, মানে প্রথমে ছিল এম বাই এক্স তার উল্টো এক্স বাই এম, এন বাই ওয়াই তার উল্টো ওয়াই বাই এন, পি বাই জেড তার উল্টো জেড বাই পি, ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এম স্কোয়ার বাই এক্স স্কোয়ার অর্থাৎ এটার বর্গ, এম স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এটার বর্গ, পি স্কোয়ার বাই জেড স্কোয়ার তার মানে এটার বর্গ, এর মান কত হবে। এটাকে সহজে ধরে নিন এ এটা বি এটা সি, তাহলে এটা হলো এ তারপর একটা বি তারপর একটা সি, তাদের যোগফল বলা আছে দুই, যেহেতু এগুলো এর উল্টো সংখ্যা, তাহলে এটাকে যদি আপনি এ ধরেছেন তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই এ, এটা হয়ে যাবে ওয়ান বাই বি, আর এটা হয়ে যাবে ওয়ান বাই সি, এটা সমান জিরো। আমি যদি লসাগু করে যোগ বিয়োগ করি, লসাগু অবশ্যই হবে এ বিসি, এ আছে তাহলে বিসি নেই, বিসি ইন্টু ওয়ান, বি আছে এসি নেই তাহলে এসি ইন্টু ওয়ান, সি আছে এবি নেই তাহলে এবি ইন্টু ওয়ান ইকুয়াল টু জিরো, এটা ওইদিকে গুণ করে দিচ্ছি জিরো পাবো। তাহলে এই সংখ্যাটা কত পেলাম, এবি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু জিরো। তাহলে দেখুন এখান থেকে দুটো জিনিস পেয়েছি, এ প্লাস বি প্লাস সি এর মান পেয়েছি, এবি প্লাস বিসি প্লাস সিএ তার মান পেয়েছি। কি বার করতে হবে, এটার স্কোয়ার, এখন এম বাই এক্সটাকে আপনি ধরেছিলেন এ, দেখুন দুটোরই স্কোয়ার আছে, মানে বার করতে হবে এ স্কোয়ার প্লাস এটা বি ধরলে বি স্কোয়ার, এটাকে সি ধরেছি তাহলে সি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার আমাকে বের করতে হবে। এখন আমরা একটা ভালো উপায় জানি, এটার জন্য একটা ফর্মুলা ইউজ করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে লেখা যায় এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এই অংশটি ইউজ করব। তাহলে দেখুন এখানে এ প্লাস বি প্লাস সি এর মান পেয়েছি দুই, তাহলে দুই তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ যার মান পেয়েছি শূন্য, তাহলে টু ইন্টু জিরো পেলাম ফোর মাইনাস জিরো অর্থাৎ ফোর, তাহলে এই অঙ্কটির উত্তর হলো চার। এখানে যে অঙ্কটা দেওয়া আছে এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান যদি হয়, তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস বি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সি এর মান কত। এখন এই অঙ্কটার জন্য হিট অ্যান্ড ট্রায়াল ইউজ করব, অর্থাৎ এমন কোনো সংখ্যা খুঁজে বার করব যেক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, অর্থাৎ দেখুন প্রথম রেশিও দ্বিতীয় রেশিও তৃতীয় রেশিও ভ্যালু হচ্ছে এক, তাহলে এখানে এ স্কোয়ার আছে আর এখানে দুটো সংখ্যা যোগ আছে, তাহলে এমন একটা সংখ্যা মনে মনে খুঁজে বার করুন যার বর্গও যা, যাকে দুবার যোগ করলে একই অ্যান্সার হবে দুই, দুইয়ের স্কোয়ারও চার হয়, দুই প্লাস দুইও চার হয়। আমি ধরুন এখানে এ বি সি সব মানগুলোকে আমি দুই ধরছি, তাহলে দেখি স্যাটিসফাই করে কিনা, দুই ধরলাম, তাহলে দেখুন এখানে যদি দুই ধরি
एक रेशियो देखा दुई तार स्कोयर और नीचे हलो दुई प्लस दुई जेटा बोलछिलाम देखुन दुईयेर वर्ग चार आबार दुई प्लस दुई चार ताहले अनुपात हिसेबे एटा कत पेलेन एक एखाने देखुन आबार एकई भावे ठीक एकई भावे जेहेतु ए बी सी तीनटेई समान ताहले एटाओ एक हबे एटाओ एक हबे अर्थात सैटिसफाई करछे ए बी सी एर मान जदि दुई पुट करी ताहले पर एटा सैटिसफाई करछे एखानेओ पुट करे दिच्छि ताहले वन बाई वन प्लस ए एटा हलो दुई प्लस वन बाई वन प्लस बी बीटाओ दुई प्लस वन बाई वन प्लस सी सीटाओ दुई ताहले देखुन एटाओ होच्छे एकेर तीन एटाओ एकेर तीन सिमिलारलि एटाओ एकेर तीन তিনটে একের তিন যোগ করলে আমরা থ্রি ইন্টু ওয়ান থার্ড বলতে পারি তিন তিন কেটে আলটিমেটলি এক উত্তর হলো ব্যাস এটাই অঙ্কটার অ্যান্সার এই ধরনের অঙ্ক পরীক্ষায় বিভিন্ন শিফটে বারবার পড়েছে এই অঙ্কগুলো কীভাবে সহজ সমাধান করবেন তার একটি শর্টকাট ট্রিক্স জেনে নিন যেমন দেখুন এখানে এক্স বলেছে টু প্লাস রুট থ্রি দেখুন সেই এক্সের কিউব আছে আবার তার অনন্যক এক্সের অনন্যক ওয়ান বাই এক্স তার আবার কিউব আছে তাহলে প্রথম দায়িত্ব ওয়ান বাই এক্সটা বের করে নেওয়া মনে রাখবেন টু প্লাস রুট থ্রি যদি থাকে এক্স তাহলে ওয়ান বাই এক্স হবে এটার অনুবন্ধী অনুবন্ধী মানে টু মাইনাস রুট থ্রি অর্থাৎ এটা যদি প্লাস রুট থ্রি থাকে তাহলে জাস্ট এটা মাইনাস অফ রুট থ্রি হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে একটা কথা জেনে রাখুন মাঝে মাঝে এই ক্যালকুলেশনটাও কিন্তু দেখে নেবেন দুই তার স্কোয়ার কত হয় চার রুট তিন তার স্কোয়ার কত তিন তাহলে চার আর তিন বিয়োগ করলে এক হয় অর্থাৎ এইটার স্কোয়ার আর এইটার স্কোয়ারের বিয়োগ হচ্ছে না এক হয় তবেই ওয়ান বাই এক্স এটাকে লিখতে পারবেন নতুবা নয় যেমন ধরুন সাপোজ আমার আছে নাইন প্লাস রুট টু তার অনুবন্ধী করলে ওটা যে নাইন মাইনাস রুট টু হয়ে যাবে এমন কোনো মানে নেই কেন কারণ এর বর্গ আর এর বর্গের তফাত এক নয় তাহলে মনে রাখবেন দুটোর বর্গের তফাত যদি এক হয় তাহলেই সহজেই আপনি ওয়ান বাই এক্স লিখে দিতে পারবেন সেটা হবে এর অনুবন্ধী রাশি এখন দেখুন এই দুটোকে যোগ করে দিচ্ছি তাহলে এক্স এবং ওয়ান বাই এক্স এই দুটো যোগ করছি এদিকে যখন যোগ করব দেখুন তো রুট থ্রি কেটে যাবে তাহলে দুই আর দুইয়ে কত হবে চার এইটি হল আমার চাবি এখন যেটা বার করতে দিয়েছে দেখুন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এই মানটা বার করতে দিলে যেটি করবেন সহজ উপায় দেখে নিন প্রথমে এই যে রাশিটা পেলেন যোগ করে এই দুটোকে যোগ করে যে রাশিটা পেলেন তার কিউব নিয়ে নেবেন তারপর কি করবেন মাইনাস সেটার সঙ্গে তিন গুণ করে বিয়োগ করে দেবেন কি বললাম এই যে রাশিটা পেলাম তার কিউব করে দেবো বিয়োগ ওই রাশিটার সঙ্গে তিন গুণ করে বিয়োগ করে দেবো মানে ধরুন এটা যদি কে পাওয়া যেত তাহলে এই মানটা বার করতে গিয়ে সহজেই কী করতাম কে কিউব মাইনাস থ্রি কে ইউজ করতাম এখানেও তাই করেছি কেটা চার আছে তাহলে দেখুন চারের কিউব তাহলে চারের কিউব যদি আমরা বার করি চার চারে ষোলো চারে চৌষট্টি হয় মাইনাস চার তিনে হয় বারো চৌষট্টি থেকে বারো বাদ দেন তাহলে চার থেকে দুই বাদ দুই হলো ছয় থেকে এক বাদ পাঁচ হলো বাহান্ন হয়ে যাবে উত্তর তাহলে এই যে অঙ্কটি তার অ্যান্সার হয়ে যাবে বাহান্ন যে অঙ্কটা দেওয়া আছে এখানে বলা হয়েছে এর মান যদি রুট টু প্লাস ওয়ান হয় এবং বি এর মান যদি রুট টু মাইনাস ওয়ান হয় তবে ওয়ান বাই ওয়ান প্লাস এ কিউব প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস বি কিউবের মান কত তো এখানে একটা বিষয় লক্ষ্য করার এখানে দেখুন এর যেটা মান দিয়েছে এবং বি এর যেটা মান দিয়েছে এরা পরস্পর কনজুগেট বা অনুবন্ধী কিনা বলুন কারণ আমরা জানি রুট টু প্লাস ওয়ান এবং রুট টু মাইনাস ওয়ান অনুবন্ধী তাহলে এই দুটো সংখ্যা যদি পরস্পর অনুবন্ধী হয় তাহলে এদের প্রোডাক্ট বা গুণফল কী হবে দেখুন তাহলে এ ইন্টু বি করছে এ কত রুট টু প্লাস এক আর বি কত রুট টু মাইনাস এক তাহলে যদি গুণ করি আমরা কী পাচ্ছি এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মানে দুই রুট টু স্কোয়ার দুই হয় মাইনাস বি স্কোয়ার এক স্কোয়ার এক আলটিমেটলি পেলাম এক তাহলে এ বি যদি এক হয় তাহলে একটা আরেকটা রেসিপ্রোকাল হবে কেন কারণ এ সমান আমরা লিখতে পারবো ওয়ান বাই বি ব্যাস এটি হচ্ছে ক্লু পয়েন্ট অঙ্কটা তাহলে এর ভ্যালু আমি কত বসাতে পারবো ওয়ান বাই বি সেটা যদি এখানে বসাই কি পাই দেখি তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এ কিউব এ মিন ওয়ান বাই বি তার কিউব প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস বি কিউব অ্যাজ ইউজুয়াল তাহলে এখানে কি হলো ওয়ান বাই ওয়ান প্লাস দেখুন এটা করলে ওয়ান বাই বি কিউব হবে কারণ আমরা জানি একের কিউব এক বি এর কিউব বি কিউব প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস বি কিউব এটা যখন যোগ করবো তখন কি হবে এখানে লসাগু বি কিউবটা উপরে চলে আসবে আর নিচে কি হবে বি কিউবের সঙ্গে এক গুণ হয়ে বি কিউব প্লাস ওয়ান হবে এখানে রইল ওয়ান বাই ওয়ান প্লাস বি কিউব দেখুন দুটো হর একই ওয়ান প্লাস বি কিউব এখানেও ওয়ান প্লাস বি কিউব তাহলে হরগুলো হয়ে গেল ওয়ান প্লাস বি কিউব উপরেরটা যোগ করুন তাহলে দেখুন একই পাবেন এটা বি কিউব এটা ওয়ান তাহলে ওয়ান প্লাস বি কিউব তাহলে আলটিমেটলি দুটোই কেটে গেল কেটে গিয়ে থাকলো এক
এবং এটাই হবে অঙ্কটার অ্যান্সার। অঙ্কটায় দেখলাম যে কনজুগেট দুটো সংখ্যা হলে তাদের গুণফলটা অবশ্যই করতে হবে, এ আর বি গুণ করেছিলাম। এখানে দেখুন, এখানেও যদি এ এবং বি গুণ করি তাহলে কি হয়, এখানে দেখুন রুট সেভেন প্লাস রুট সিক্স, এখানে রুট সেভেন মাইনাস রুট সিক্স, এ এবং বি গুণ করছি, তাহলে বুঝতে পারছেন ওয়ান বাই রুট সেভেন প্লাস রুট সিক্স ইন্টু ওয়ান বাই রুট সেভেন মাইনাস রুট সিক্স। ওপরের গুণ করলে এক হলো, নিচে এ প্লাস বি, এ মাইনাস বি, এ স্কোয়ার মানে সেভেন মাইনাস বি স্কোয়ার মানে সিক্স, আলটিমেটলি হলো ওয়ান, ওয়ান বাই ওয়ান মানে ওয়ান। তাহলে দেখুন এখানেও যেটা পেলাম এ বি এর গুণফল ওয়ান, তাহলে এ বি যদি গুণফল ওয়ান হয় একটা আর একটা রেসিপ্রোকাল, তাহলে এ সমান কত বসাতে পারবো, ওয়ান বাই বি। তাহলে এখানে যদি সেটা পুট করি কি হয়, ওয়ান বাই এ স্কোয়ার, তাহলে এ তার স্কোয়ার, এক এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তার মানে এক বাই বি তার স্কোয়ার প্লাস ওয়ান, এস রেজাল্ট যেমন রইল এই সংখ্যাটা চেঞ্জ করবো না, বি স্কোয়ার প্লাস ওয়ান যেমন আছে রইল। তাহলে দেখুন এটা লসাগু বি স্কোয়ার হবে, যেটা কিনা উপরে চলে যাবে, আর নিচে রইল ওয়ান প্লাস ওয়ান ইন্টু বি স্কোয়ার, আলটিমেটলি বি স্কোয়ার, তারপরে যেমন আছে ওয়ান বাই বি স্কোয়ার প্লাস ওয়ান। দেখুন দুটো হর একই হয়ে গেছে, তাহলে হরটা হলো ওয়ান প্লাস বি স্কোয়ার, উপরে হচ্ছে বি স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ এখানে লব ও হর একই, কেটে যাবে, কেটে গিয়ে থাকবে আলটিমেটলি ওয়ান। এটাই হলো অঙ্কটার অ্যান্সার। দেখুন এখানে বলা হয়েছে ওয়ান বাই ওয়ান প্লাস এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস বি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সি ইকুয়াল টু টু হলে এ বাই ওয়ান প্লাস এ প্লাস বি বাই ওয়ান প্লাস বি প্লাস সি বাই ওয়ান প্লাস সি এর মান কত। যে কোনো অঙ্ক দিলে প্রথমে অঙ্কটাকে একটু ভালো করে পর্যালোচনা করতে হবে, দেখতে হবে কী দেওয়া আছে আর কী চেয়েছে। দেখুন এখানে যে রেশিওগুলো দেওয়া আছে বা যে ভগ্নাংশগুলো দেওয়া আছে, এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশের মধ্যে একটা রিলেশন খোঁজার চেষ্টা করব। দেখুন এখানে হর ওয়ান প্লাস এ, এখানেও কিন্তু হরটা ওয়ান প্লাস এ, তাহলে দেখুন হরের দুটো অংশ, এক এখানে আছে আর একটা অংশ এখানে আছে, অর্থাৎ হরের যে দুটো অংশ ওয়ান এবং এ, তার একটা এখানে একটা এখানে আছে। তাহলে আমি কী করবো, এই দুটোকে যোগ করে দেবো। সিমিলার কাণ্ড দেখুন বিটার জন্য হয়ে আছে, সিমিলার কাণ্ড থার্ড টার্মের জন্য হয়ে আছে। তাহলে আমার কাজ কি এখানে করতে হবে, কি এটা এবং এটাকে সরাসরি যোগ করে দিন। তাহলে যখন যোগ করব, এই সংখ্যা এই সংখ্যা প্রথমে যোগ করছি, এই গোটাটা যোগ মানেই প্রথম প্রথম, দ্বিতীয় দ্বিতীয়, তৃতীয় তৃতীয় যোগ করব। তাহলে দেখুন যোগ করুন এটা আর এটা, আমি একটা যোগ করে দেখাচ্ছি, ওয়ান বাই ওয়ান প্লাস এ এবং এখানে এ বাই ওয়ান প্লাস এ, যখন যোগ করবেন দুটোরই হর একই, ওয়ান প্লাস এ, তাহলে উপরে হলো ওয়ান প্লাস এ, হেঁটে গুটে কত থাকলো এক, ঠিক কিনা। তাহলে এইটা আর এটা যোগ করলে ওয়ান পাবো, এইটা এইটা যোগ করলে আবার একটা ওয়ান পাবো, এই দুটো যোগ করলে আবার একটা ওয়ান পাবো। তাহলে দেখুন এই দুটো যোগ করে ওয়ান পেলাম, লিখলাম, এই দুটো যোগ করে সিমিলার কাণ্ড, ওখানে এ ছিল এখানে বি আছে, ওয়ান পেলাম, সিমিলারলি এই দুটো যোগ করলে ওয়ান পেলাম। ডান দিকেটাও যোগ করবো, ডান দিকে আছে দুই আর এখানে কোয়ারি মার্ক, জানি না দুই প্লাস কোয়ারি মার্ক। তাহলে দেখুন এই তিনটে এক যোগ করলে তিন পেলাম, ইকুয়াল টু টু প্লাস কোয়ারি মার্ক, তাহলে এখান থেকে কোয়ারি মার্ক কত হবে, তিন মাইনাস দুই অর্থাৎ ওয়ান হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। তাহলে অঙ্কটা জাস্ট পর্যালোচনা করেই আপনি বুঝতে পারলেন কী করা যেতে পারে, এবং সেই পদ্ধতি কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে।